আহ সাকিব আসলে অসাধারণ প্লেয়ার যখন একসাথে খেলতাম আমি কিন্তু ফাস্ট আপনার তাকে বলেছিলাম যে আসলে নতুন বলে খেলার জন্য 2011 12 ওই সময় কারণ যেহেতু সে সাইড স্ট্রোক খেলতে পছন্দ করে কাট খেলতে পছন্দ করে এবং স্পিনও ভালো খেলে নতুন বলে যদি আপনি সাইড স্ট্রোক খেলতে পারেন এটা কিন্তু সবাই খেলতে পারে না সাইড স্ট্রোক কাটপুল ওয়ান ফর্টিতে বল করা ওই পেসে তো এই অ্যাবিলিটিটা কিন্তু তার আছে তো সে কিন্তু ওই সময়টা অতটা আর কি সিরিয়াসলি নেয়নি যে এটা দুই হাজার এসে সে চিন্তা করেছে যে না আমি নাম্বার থ্রিতে খেলতে চাই তো এবং নাম্বার থ্রিতে খেলে কিন্তু আমরা দেখলাম যে কি করেছে অসাধারণ পারফরমেন্স ছয়শো প্লাস রান করেছেন ওভার কাপে তো সাকিব আর কি আমাদের আমাদের দেশে আমরা লাকি যে ক্রিকেটার আদারওয়াইজ অন্য দেশের হলে তো ডিফারেন্ট হতো আমাদের দেশে আমরা কিন্তু রেগুলার ম্যাচ আগে উইন করতাম না ওইখান থেকে মেন্টালিটিটা কিন্তু চেঞ্জ করেছে বাংলাদেশ টিমের প্লেয়ার বলেন টিম বলেন সব কিছু তো অসাধারণ যেদিন ব্যাটিংয়ে রান হয় না বলিংয়ে দশ ওভার বা চার ওভার এসে আপনার টিমকে কন্ট্রিবিউট করছেন ফিল্ডিং অসাধারণ ফিল্ডার ক্যাপ্টেন হিসাবে আমি মনে করি যে অসাধারণ ছিল প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন এখন মাহমুদুল্লাহকে প্রচুর সাপোর্ট করছেন তো অ্যাজ এ ক্রিকেটার অসাধারণ একজন ক্রিকেটার আমরা খুব লাকি যে আমাদের দেশে এসে জন্মগ্রহণ করেছে এবং আমি আশা করব যে সে তার এই বেস্ট তিনটা ডিপার্টমেন্ট এবং ক্যাপ্টেনকে হেল্প করা এই সাপোর্টটা করে যাবেন যতদিন সে সুস্থ থাকেন আর এই ওয়ার্ল্ড কাপে সুপার টুয়েলভে রাইট টাইমে আমি মনে করি সাকিব ফর্মে এসেছেন সে কিন্তু লাস্ট দুইটা ম্যাচ আগেও কিন্তু ব্যাটিংয়ে অতটা ভালো রিদমে ছিল না নিষেধাজ্ঞার পর থেকে তো নিষেধাজ্ঞার পরেই কিন্তু তার কে বেস্ট স্কোর ছিল ফর্টি টু লাস্ট ম্যাচে আজকে ফর্টি সিক্স তো আশা করবো যে এটা এভরিডে উপরের দিকে যাবে এবং বলিং তো নো ডাউট যে সে লাইক ম্যাগরা ম্যাকড়া যখন আমরা খেলতাম আমরা বলতাম যে তাকে চোখ বন্ধ করে বল করলে ও একই স্পটে বল করতে পারে সেই ধরনের বলার সাকিব আল হাসান তার প্র্যাকটিস অত লাগে না কিন্তু মেন্টালিটি এত স্ট্রং সেই কারণে সে বলিংটা সবসময় খারাপ টাইম কখনই যায়নি বলিংটা কিন্তু ব্যাটিং এ হয়তোবা কিছু কিছু সময় খারাপ সময় গিয়েছে সেটা আবার ওভারকাম করেছেন বিকজ অফ সে যেহেতু সে চমৎকার বোলিংও করে থাকেন